হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বর্তমান বাজারে স্যামসাং, আইফোন এর পাশাপাশি শাওমি অন্যতম একটি জনপ্রিয় ব্র্যান্ড। বিশেষ করে শহুরে তরুণদের মাঝে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত স্বল্পমূল্যে ভালো ব্যাটারি ও কনফিগারেশনের জন্য এদেশের বাজারে এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় শাওমি 2017 সালের মে মাসে বাজারে এনেছে Redmi 4X। Redmi 4X ইন্ডিয়াতে Redmi 4 নামে পরিচিত। আমরা আমাদের আগের ভিডিওতে নোকিয়ার সাথে এই সেটটির কম্প্যারিজন দেখিয়েছিলাম। আজ এই সেটটির ফুল রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। মাত্র 9,500 টাকা থেকে 16,000 টাকার মাঝেই এই সেটটি তিনটি কনফিগারেশনে বাজারে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা Redmi 4X এর খুঁটিনাটি বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই ব্যাটারির বাপ, শাওমি কেন কিনবো? এ প্রশ্নের প্রথম উত্তরে আমি বলবো ভালো ব্যাটারি ব্যাকআপের কারণে। সেই সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা 6টা, এর মাঝে আবার ফেসবুক, ক্লাসের ইনফরমেশন, চ্যাটিং, সেলফি, আমার মতো হয়তো আপনারাও এই কাজগুলো করে থাকেন। আর এর মাঝে যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে কেমন বিরক্ত লাগে সেটা আর বলা লাগবে না। আর হাতে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরা মানে আলাদা ঝামেলা। এদিক বিবেচনা করলে বলা যায় আপনার এখন পাওয়ার ব্যাঙ্ক নামক উটকো ঝামেলার অবসান হয়ে গেছে। এই সেটটি কেনার পর আপনি ইচ্ছা করলেই আপনার পাওয়ার ব্যাঙ্কটি পানিতে ফেলে দিতে পারবেন, আর ইচ্ছা হলে আমাকেও গিফট করতে পারেন। এই মোবাইলটিতে আপনি পাবেন 4100mAh এর বিশাল ব্যাটারি ব্যাকআপ, যার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ পাবেন স্ট্যান্ড বাই 432 ঘন্টা, টক টাইম 36 ঘন্টা, মিউজিক প্লে আপ টু 87 ঘন্টা। 2. ডিসপ্লে, মোবাইলটিতে 720p রেজলিউশনের 5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যারা বড় মোবাইল পছন্দ করেন না তাদের জন্য মোবাইলটি একটি আদর্শ পছন্দ। আমাদের জাতীয় ফোন Note 4X এ 5.5 ইঞ্চি ডিসপ্লে, যেটা অনেকের কাছেই বেশি বড় মনে হয়, তাই Redmi 4X কম্প্যাক্ট চয়েস হবে। র্যাম ও রোম, এই মোবাইলটি বাজারে পাওয়া যাচ্ছে 216, 332, 464 এই তিনটি ভার্সনে, এবং মোবাইলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 435 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা অক্টাকোর 1.4 GHz এবং আদ্রেনো 505 GPU ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি খুব স্মুথলি মোবাইলটি ইউজ করতে পারবেন, পাবেন মিড লেভেল গেমসগুলোতে ভালো গেমিং পারফরমেন্স। 4. শাওমি মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 6 মার্শমেলো ব্যবহার করা হয়েছে, যাতে খুব শীঘ্রই নোগাট এসে পড়বে, এবং তাদের নিজস্ব MIUI 8 ব্যবহার করেছে, যা আপনি খুব জলদি MIUI 9 আপডেটে আসতে পারবেন। ক্যামেরা, মোবাইলটিতে আপনি 13 MP ব্যাক ও 5 MP ফ্রন্ট ক্যামেরা পাবেন। ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ, দিনে ভালো ছবি আসলেও লো লাইটে খুব একটা ভালো ছবি আসে না। 7. মোবাইলটি ব্ল্যাক ও গোল্ডেন, এই দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইলটিতে 2টি SIM অথবা 1টি SIM এবং 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং মোবাইলে 128 GB পর্যন্ত এক্সপেন্ডেবল করতে পারবেন আপনার মেমোরি কার্ড। রেডমি 4X এর স্পেশাল ফিচার হিসাবে পাচ্ছেন অন্যান্য শাওমি ডিভাইসগুলোর মতোই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IR ব্লাস্টার। মূল্য, মোবাইলটি এদেশের মার্কেটে 2 GB র্যাম ও 16 GB ভার্সন 9,500 টাকায়, 332 ভার্সন 11,500 টাকায়, 464 ভার্সন 15,500 টাকায় পাবেন। মোবাইলটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যারা বেশি খুব মোবাইল ব্যবহার করেন তাদের জন্য কম মূল্যে মোবাইলটি বেস্ট চয়েস। তবে আপনি যদি মনে করেন এই অল্প দামে আপনি DSLR মতো ছবি কোয়ালিটি পাবেন, তাহলে আপনার জন্য এই মোবাইলটি না কেনাই ভালো হবে, বাকিটা আপনার ইচ্ছা। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।